নমস্কার বন্ধুরা, প্রথমেই এই ডাব্লিউবি টিউশন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা সপ্তম শ্রেণীর অঙ্ক নিয়ে আসবো, 2.1 অঙ্কগুলো কষে দেখি। তো এর আগে আমরা অনুপাত সমানুপাতের অঙ্ক করেছি, তার সূচনা দিয়েছি, তো সেই ভিডিওটা আমরা আই বটনে দিয়ে দেবো। সেটি প্রথমে দেখার পরে এই ভিডিওটা দেখলে ভালো হয়, বুঝতে পারবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে আমাদের এখানে প্রথম অঙ্কটা কি আছে, যে এক কিগ্রা চালের দাম যদি 40 টাকা এবং এক কিগ্রা ডালের দাম হচ্ছে আমাদের 100 টাকা হয়, তাহলে চালের দাম এবং ডালের দামের অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে চালের দাম কত আছে আমাদের, চালের দাম হচ্ছে আমাদের বাই ডালের দাম। তার অনুপাত আমি কত দাম দাম কত দিয়ে আছে আমাদের এখানে, চালের দিয়ে আমার দেওয়া দিয়েছে আমাদের 40 টাকা এবং ডালের দাম দিয়েছে আমাদের 100 টাকা। তাহলে এর অনুপাতে আমাদের কত এখানে বের করতে বলছে। তাহলে আমরা কাটাকাটি করি, আমরা 0-0 কাটবো এবং তারপর আজ থেকে 4 আর 10 কাটাকাটি করি, আমরা 2×4 আর 5×10 সমান হচ্ছে আমাদের 2:5। তাহলে চালের দাম এবং ডালের দামের অনুপাত হচ্ছে আমাদের 2.5। চালের দাম অনুপাত ডালের দাম সমান হচ্ছে আমাদের 2:5, এটা আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে 2-এর অঙ্ক আমাদের কি আছে দেখি। 2-এর অঙ্কে আমাদের একটা ত্রিভুজ আঁকা আছে, সে ত্রিভুজটিতে আমাদের এ বি সি তিনটি কোণ দেওয়া আছে। এটা আছে 50 ডিগ্রি, এটা আছে 60 ডিগ্রি, আর একটা আছে আমার 70 ডিগ্রি। এটা তাহলে বলেছি যে আমাদের এই তিনটি কোণের অনুপাত নির্ণয় করতে বলেছে। তো এখানে তিনটি কোণের অনুপাতটা আমাদের কী হবে, যদি আমরা একবার করার চেষ্টা করি তাহলে কী হবে, আমাদের কোণ এ অনুপাত কোণ বি অনুপাত কোণ সি ইকুয়াল টু কত হবে, আমাদের কোণ হচ্ছে এ হচ্ছে 50 ডিগ্রি অনুপাত, বি হচ্ছে 60 ডিগ্রি অনুপাত, সি হচ্ছে আমাদের 70 ডিগ্রি। এখানে কিন্তু আমাদের অনুপাতে কাটাকাটি যায় না, ঠিক আছে, তার আমরা এখানে কাটাকাটি করছি না, ডাইরেক্ট নিচে লিখে দিচ্ছি। ডাইরেক্ট নিচে লিখে কত হবে আমাদের, আমাদের ম্যাক্সিমাম কত দিয়ে কাটা যাবে আমাদের, এটা আমাদের 10 দিয়ে কাটা যাবে। তাহলে 10 দিয়ে যদি আমরা কেটে দিই তাহলে কত হবে আমাদের, 5 পড়ে থাকছে এখানে, 6 পড়ে থাকছে এখানে, 7 পড়ে থাকছে। তাহলে এর অ্যান্সার হচ্ছে আমাদের 5:6:7। এখানে আমাদের কাটাকাটি যাচ্ছে না, তাই এখানে অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল। এরপর আমাদের 3-এর অঙ্কটা কী আছে, যে একটি পেন্সিলের দাম 3 টাকা এবং একটি লজেন্সের দাম হচ্ছে 50 পয়সা। তাহলে একটি পেন্সিল এবং একটি লজেন্সের দামের অনুপাত কত, সেটা আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে একটি আমাদের একটি পেন্সিলের দাম বাই একটি লজেন্সের দাম কত দেওয়া আছে আমাদের, দেওয়া আছে 3 টাকা বাই 50 পয়সা। তাহলে এখানে আমাদের প্রথমে দুটোকে কিন্তু একই করতে হবে। আমরা আগে কিন্তু অনুপাত সমানুপাত নিয়ে পড়েছি, তখন এটা আমরা শিখেছি, যদি ভিডিওটি না দিয়ে থাকো সেটি আমরা আই বটন দিয়ে দিচ্ছি, সেটা দেখে নিও। এখানে কি আমাদের এখানে টাকা আছে, এখানে পয়সা আছে, তাহলে দুটোকে আমরা একই রাশিতে নিয়ে আসবো। তাহলে টাকা এটা পয়সা, তাহলে আমরা দুটোকে আমরা পয়সাতে নিয়ে আসবো। তাহলে সমান এখানে 3 টাকা সমান কত পয়সা আমাদের, 3 টাকা মানে হচ্ছে 300 পয়সা, আর 50 পয়সা মানে 50 পয়সা থাকলো। ঠিক আছে, তো এখানে আমাদের কাটাকাটি করবো, কাটাকাটি করে যেটা হবে সেটা হবে আমাদের
পেন্সিল এবং লজেন্সের দামের অনুপাত। তাই আমি শূন্য শূন্য প্রথমে কেটে দিই, তো পাঁচ দিয়ে যদি আমরা কাটি তাহলে পাঁচ এককে পাঁচ, আর এটা হচ্ছে পাঁচ ছক তিরিশ, সমান হচ্ছে আমাদের কত, ছয় অনুপাত এক, এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, এখানে কিন্তু অনুপাতে আমাদের কোনো একক থাকে না, এগুলো কিন্তু আমাদের একক, দামের একক টাকা। আর তাহলে এখানে আমাদের অনুপাতে কি আমাদের একক থাকছে না কেন, দুটো আমাদের এককগুলো কেটে যাচ্ছে, তাই এর কোনো একক থাকে না। চার অঙ্কটাতে কী বলা আছে, যে একটি আধুলি এক টাকা এবং দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত। ঠিক আছে, তো এখানে একটি আধুলি, আধুলি অনুপাত টাকা অনুপাত দু টাকা, এটা আমাদের এক টাকা, এটা একটি আধুলি, এটার অনুপাতটা আমাদের মানে মানটা আমাদের দেওয়া আছে, তো অনুপাতটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে সমান আমাদের কী লেখা আছে কেন, আধুলি, আধুলি এখন এখনকার ছেলে আমরা নাও জানতে পারে, তো আধুলি মানে হচ্ছে আমাদের কত, পঞ্চাশ পয়সা, এটা মনে রাখবে। তাহলে এখানে পঞ্চাশ পয়সা, এক টাকা মানে কত পয়সা আমাদের, একশো পয়সা, আর দু টাকা মানে আমাদের দুই গুণিত একশো, দুশো পয়সা, এটা। তাহলে এখানে আমরা কাটাকাটি করব, শূন্য শূন্য আমরা কাটছি না, এখানে কাটাকাটি যায় না, তাহলে কী পাবো আমাদের, পাঁচ একটা একটা শূন্য কেটে দিচ্ছি আমরা, দশ কুড়ি, আবার আমার একটা পাঁচ দিয়ে কাটা যাবে, তো পাঁচ দিয়ে কাটি, পাঁচ এক, পাঁচ এককে পাঁচ, পাঁচ দুগুণে দশ, আর চার পাঁচে কুড়ি। তো এটাই হচ্ছে আমাদের একটি আধুলি এক টাকা এবং দু টাকার অনুপাত, এটা। এরপর অঙ্ক আছে পাঁচের অঙ্কটা, এখানে হয়ে যায় মনে হচ্ছে, দেখা যাক পাঁচের অঙ্কটাতে কী বলা আছে আমাদের, যে উমার বয়স বারো বছর ছ মাস এবং রাতুলের বয়স বারো বছর চার মাস, নূরজানের বয়স বারো বছর হলে তাদের তিনজনের বয়সের অনুপাত কত। তাহলে এখানে কোথায় আছে রোমা, রোমা না উমা, উমার বয়স অনুপাত কী আছে, রাতুল, রাতুল অনুপাত কী আছে, নূরজাহান, এদের বয়সের অনুপাতটা আমাদের নির্ণয় করতে বলেছে। এখানে লিখি আমরা কত হচ্ছে, এখানে উমার বয়স হচ্ছে কত আমাদের, বারো বছর ছয় মাস, তারপরে রাহুলের বয়স কত আছে আমাদের, রাতুলের বয়স বারো বছর চার মাস, এবং নূরজানের বয়স হচ্ছে আমাদের বারো বছর, এটা দেওয়া আছে। তাহলে আমরা প্রত্যেকটা আমরা আগে বললাম যে প্রত্যেকটাকে আমরা একই রকমভাবে নিয়ে আসবো, দেখেন আমরা সবগুলো এখন মাস হিসাবে নিয়ে আসছি। তাহলে এখানে আমাদের বারো বছর মানে কত মাস, বারো দিয়ে বারো গুণ করলে হয় আমাদের কত, একশো চুয়াল্লিশ, একশো চুয়াল্লিশ যুক্ত ছয় মাস সমান না অনুপাত, এটা একশো চুয়াল্লিশ যুক্ত চার মাস, বারো বছর মানে একশো চুয়াল্লিশ, ভালো। তাহলে এখানে কী হবে, এবার এটার সঙ্গে যোগ আমাদের হচ্ছে কত, একশো পঞ্চাশ মাস, এখানে একশো আটচল্লিশ মাস, এখানে একশো চুয়াল্লিশ মাস। ঠিক আছে, তাহলে এখানে কী হবে, এখানে আমরা সবগুলো কাটাকাটি যাবে, তো প্রথমে কাটি আমরা, প্রথমে দুই দিয়ে কাটি, তাহলে দুই দিয়ে কাটলে কত হবে আমাদের, মাসটা আমরা লিখছি না এখানে, তো দুই দিয়ে কাটলে আমাদের এখানে পঁচাত্তর অনুপাত, এটা হয়েছে আমাদের কত, চুয়াত্তর, এটা হয়েছে আমাদের কত,
72। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আশা করি আর কোনো কাটাকাটি যাবে না। তো এটা আমাদের উত্তর। এরপর দেখবো আমরা ছয়ের অঙ্কটা। ছয়ের অঙ্কটাতে কী বলা আছে, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণের অনুপাতগুলি নির্ণয় করো। এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ আঁকি এখানে, সমকোণী সমদ্বিবাহু। এটা হচ্ছে আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার বি কোণটা আছে সমকোণ এবং এই দুটো কোণ হচ্ছে আমাদের সমান সমান। তো এর আগে আমাদের জানতে হবে যে সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলোর মানগুলো কত কত হয়। তাহলে একটা যদি আমার 90 ডিগ্রি হয়, তাহলে বাকি দুটো কোণ আমাদের কি সমান সমান হয়? তাহলে সমদ্বি মানে দুটি বাহু সমান সমান, আবার বিপরীত বাহুগুলোর কোণগুলো আমাদের কী হয়, বাহুগুলির বিপরীত কোণগুলো হয় আমাদের সমান সমান। তাহলে এগুলো হবে আমাদের কত, 45 করে, টোটাল 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে আমাদের তিনটি কোণের অনুপাত কী হবে, এ কোণ, এখানে বি কোণ আর সি কোণ সমান কী হয়ে যাবে আমাদের, এ কোণ আছে কত, 45 ডিগ্রি, এটা আছে আমাদের 90 ডিগ্রি আর 45 ডিগ্রি। এখানে আর ডিগ্রিটা লিখছি না আমরা, ডাইরেক্ট কাটাকাটি করছি। তাহলে এটা আমাদের 45 দিয়ে কাটাকাটি যাবে। ঠিক আছে, নাহলে আমরা যদি ছোটো আকারে কাটি, তাহলে প্রথম 15 দিয়ে কাটি আমরা, তাহলে 3 15 45, 6 15 90, 3 15 45 সমান। আবার 3 দিয়ে কাটছি আমাদের, 1 3 2 6, 3 1 3, এটা আমাদের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির মানের অনুপাত হচ্ছে 1:2:1। এরপর আমাদের 7-এর অঙ্কটা দেখি কী আছে। 7-এর অঙ্কটাতে কী আছে আমাদের, যে সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত। এবার সমবাহু ত্রিভুজ, এটা কিন্তু ত্রিভুজের, ত্রিভুজ সম্বন্ধে টুকু আইডিয়া থাকলে এটা বুঝতে পারবে যে সমকোণী না সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মানে আমাদের কত করে হয়, 60 ডিগ্রি করে। এটাও 60 নাকি? তাহলে তিনটি কোণের মানের অনুপাত কত পাবো আমাদের, এ কোণ অনুপাত বি কোণ অনুপাত সি কোণ সমান কী হবে, প্রত্যেকটা 60 60 করে আছে আমরা, ডিগ্রিটা আমরা কি লিখছি নাই, সমান কী হবে আমাদের, তিনটি সমান সমান। তাহলে আমাদের প্রত্যেকটা 60 দিয়ে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত, 60 1 60, 60 1 60 আর 60 1 60। তাহলে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মানের অনুপাত হচ্ছে কত আমাদের, 1:1:1, এটি মনে রাখবে। এরপর আমাদের 8-এর অঙ্কটা আছে। 8-এর অঙ্কটা আমাদের কী বলা আছে, যে পুলকবাবু এবং মানিকবাবুর বয়সের অনুপাত হচ্ছে কত, 7:9, এবং মানিকবাবুর বয়স দেওয়া আছে কত আমাদের, 72 হলে। মানে এখানে আমরা সমানুপাত হিসাবে যদি করতে চাই এখানে, তাহলে কী হবে, এখানে পুলকবাবু বাই কি মানিকবাবু, এর বয়স মতো কত আছে আমাদের, 7:9। তাহলে এখানে কিন্তু আমাদের মানিকবাবুর বয়সটা দেওয়া আছে, কত দেওয়া আছে আমাদের, মানিকবাবুর বয়স হচ্ছে আমাদের কত, 72 বছর। তাহলে এটা যদি আমরা সমানুপাত হিসাবে করি, তাহলে কী হবে আমাদের, 7/9 সমান 72, এটা আমাদের জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে কী হবে আমাদের, যে এটা যদি আমরা ভেঙে উপরে করি, যে আমাদের 9-এর সঙ্গে কত গুণগুলো আমাদের 72 হলো, এখানে 9-এর সঙ্গে কত গুণগুলো 72 হলো আমাদের হিসাব করি, তারপরে দেখি আমরা এখানে 9 কত গুণ করলে আমাদের 72 হবে, এটা আমাদের 8। তাহলে সেরকম আমরা এখানেও কিন্তু 7-এর সঙ্গে যদি 8 গুণ করি,
তাহলে আমরা পুলক অপুর বয়সটা আমরা পেয়ে যাব। তাহলে এখানে সাতের সঙ্গে আমরা যদি আট গুণ করি তাহলে আমাদের বয়সটা কত হয়ে যাবো আমার, এটা আমাদের 72 হয়ে গেল, এটা আমার কত 57। তাহলে পুলক বাবুর বয়স হচ্ছে কত আমাদের 56 বছর। নারায়ণ কটা দেওয়া আছে আমাদের যে দুটি বইয়ের দামের অনুপাত 2:5। তাহলে প্রথম বই বাই দ্বিতীয় বই এর দামের অনুপাত কত দেওয়া আছে আমাদের 2:5। আর প্রথম বইটার বইয়ের দামটা দেওয়া আছে কত আমাদের 32.20। তাহলে প্রথম বইয়ের দাম হচ্ছে আমাদের 32.20। এখানে পয়সা হয় না, টাকা হয়, ঠিক আছে। তাহলে আমাদের আগেরটার মতনই সেম যদি করি তাও হবে। তাহলে প্রথম বইটা আমাদের এখানে 2/5 = এখানে জিজ্ঞাসা চিহ্ন, এখানে 2। তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে আমাদের 32.20 হবে, হিসেব করে দেখবো সাইডটাতে আমাদের হবে কত 16.10। তাহলে এখানেও আমাদের 16.10 যদি বসাই তাহলে কত হবে, এই গুণটা আমাদের কত হবে, এখানে আমাদের এই গুণটা হয়ে যাবে আমাদের কত 5×5 = 5×5 = 8.50। দশরম কোটা কী আছে আমাদের যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে আমাদের কত 22.7। বৃত্তের পরিধি বাই ব্যাসের অনুপাত হচ্ছে আমাদের 22.7 দেওয়া আছে। তাহলে এরপর আমরা এটা অন্য নিয়ম করছি, আগারটা অন্য নিয়ম বলে ওটা কেউ নাও বুঝতে পারতে পারে, এটা আমরা অন্য নিয়ম করছি। তো এখানে আমাদের কী দেওয়া আছে, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস কত দেওয়া আছে আমাদের, বৃত্তের ব্যাস দেওয়া আছে কত আমাদের 2 মিটার 1 ডেসিমিটার। তাহলে এখানে আমরা এখান থেকে কিন্তু আমরা এরকম লেখা যায় না, এটা আমরা ডেসিমিটারে করে নেব। তাহলে আমাদের মিটারের পরে কী হয় ডেসি হয়, তাহলে এখানে আমাদের হয়ে যাবে এটা আমাদের 21 ডেসিমিটার, ঠিক আছে। তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখতে পারি, ডাইরেক্ট নয়, এখানে আমরা করে দিই যে বৃত্তের ব্যাস না বৃত্তের বৃত্তের পরিধি বাই ব্যাস মনে করতে আছে এখানে 22.7 দেওয়া আছে। এখানে আমরা কিসের মান পেয়েছি, বৃত্তের ব্যাসের মান হতে কত আমাদের 21 ডেসিমিটার। আমরা ব্যাসের জায়গায় 21 ডেসিমিটার বসিয়ে দেবো। তাহলে বৃত্তের পরিধি বাই নিচে আমরা কি লিখব 21 ডেসিমিটার = 22.7। যদি বুঝতে পারো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবো, আর না পারলেও জানাবেন যে আমরা বুঝতে পারছি না বলে। তাহলে কি এখানে আমাদের বৃত্তের পরিধি সমান কী হয়ে যাবে আমাদের 22.7। এটা কিন্তু আমাদের নিচে আছে, ভাগ রাখা আছে না, বৃত্তে হয় এটা পরিধির নিচে আছে, ভাগ রাখা আছে। তো ভাগটা আমাদের ডান দিকে যদি আমরা নিয়ে যাই
समान डान दिखे नहीं गलो कि उल्टो हो जाए তাহলে কি হয়ে যাবে এটা আমাদের ডান দিকে যে পরে আমাদের গুণ হয়ে যাবে তাহলে কি হবে আমাদের এখানে গুণ করলে হয়ে যাবে একুশ এখানে ডেসিমিটার তাহলে এখানে আমাদের কাটাকাটি যাবে সাত দিয়ে তিন সাততে একুশ এবারে তিন দিয়ে এটা গুণ করতে হবে আমরা কত যাবে আমাদের তিন দুগুণে ছয় আর তিন দুগুণে ছয় ডেসি মিটার তখন আমরা এগারো অঙ্কটা যে এগারো অঙ্কটা আমাদের কী বলা আছে যে আমাদের সপ্তম শ্রেণীতে একশো পঞ্চাশ জনের মধ্যে নব্বই জন এবং ষষ্ঠ শ্রেণীতে একশো চল্লিশ জনের মধ্যে আশি জন অঙ্কন প্রতিযোগিতায় উপস্থিত নাম দিয়েছে তাহলে অনুপাতে প্রকাশ করি যে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি ছিল তাহলে এখানে আমরা কী লিখব যে সপ্তম শ্রেণীতে শ্রেণীতে কত একশো পঞ্চাশ জনের মধ্যে নব্বই জন তাহলে একশো পঞ্চাশ জনের মধ্যে আমাদের কত নব্বই জন উপস্থিত মানে প্রতিযোগিতায় নাম দিয়েছে তাহলে আমাদের এক একজনের মধ্যে কত নাম দিয়েছে আমাদের একজনের মধ্যে কত নাম দিয়েছে আমাদের এখানে তো একজনের মধ্যে আমাদের কত অকিক নিয়ম নব্বই বাই একশো পঞ্চাশ তাহলে এটা বের করে দেখি কী হচ্ছে তাহলে আমাদের হচ্ছে কত শূন্য শূন্য কেটে যাচ্ছে এটা তিন তিরিকা নয় তিন পাঁচে পনেরো সমান হচ্ছে কত আমাদের তিনের পাঁচ এটা আসছে আমাদের এবার আমরা দেখি ষষ্ঠ শ্রেণীতে ষষ্ঠ শ্রেণীতে কী আমাদের একশো চল্লিশ জনের মধ্যে কতজন ছিল আমাদের আশি জন নাকি তাহলে এখানে কী হবে আমাদের একজনের মধ্যে থাকবে আমাদের আশি বাই একশো চল্লিশ শূন্য শূন্য কেটে দিই চার দুগুণ আট সাত দুগুণে চোদ্দো চারের সাত এখানে এখানে পড়তে আমরা সপ্তম শ্রেণী এবং ষষ্ঠ শ্রেণী যেটা পেলাম একজনের মধ্যে কত উপস্থিত আছে সেটা আমরা এখানে কী করব যে এই একজন আর একজনের মধ্যে আমরা অনুপাত নিয়ে দেখব তাহলে আমি কথা বলবো আমাদের হয়ে যাবে আমাদের এখানে ষষ্ঠ মনে কর ষষ্ঠ তাহলে এখানে আমাদের কত এখানে আমরা করবো কি এই একজনের মধ্যে যত উপস্থিত আছে এবং এখানে একজনের মধ্যে যত উপস্থিত আছে সেগুলোর মধ্যে আমরা অনুপাত নির্ণয় করবো তাহলে আমাদের কথা আছে এখানে যে তিনের পাঁচ অনুপাত চারে সাত আছে তাহলে এটা আমরা কী করবো যে এটাকে আমরা যে ভগ্নাংশ আকারে আছে সেটা আমরা পূর্ণ সংখ্যাকারে নিয়ে আসবো তাহলে এটা আমরা কী করতে হবে পূর্ণ সংখ্যাকারে নিয়ে আসতে হবে এই দুটো সংখ্যা হচ্ছে গোসাগু লসাগু সেই দুটো সংখ্যা লসাগু দিয়ে আমরা দুটোকে গুণ করবো তাহলে কিন্তু আমাদের অনুপাতে কোনো পরিবর্তন হয়নি তাহলে এখন কী হবে আমাদের তিনের সাত সরি তিনের পাঁচ গণিত পঁয়ত্রিশ অনুপাত চারের সাত গণিত পঁয়ত্রিশ এটা আমাদের কালারটি করে দেখতে হবে আমাদের পাঁচ সাততে পঁয়ত্রিশ এটা পাঁচ সাততে পঁয়ত্রিশ এটা যখন গুণ করে দেবে কি হবে আমাদের গুণ করে দেবে আমাদের কত তিন সাততে একুশ অনুপাত চার পাঁচে কুড়ি তাহলে এখানে আমাদের কোনটা বেশি হয়ে গেল সপ্তম শ্রেণীতে বেশি হয়ে গেল নাকি তাহলে এর অ্যান্সার হবে আমাদের কি যে সপ্তম শ্রেণীতে প্রতিযোগী বেশি ছিল এরপর পাবো আমরা বারো নম্বরটা যে বারো নম্বরটা আমাদের কি আছে যে দুটি সংখ্যার অনুপাত সংখ্যার অনুপাত
अनुपात जानते हो पाँच अनुपात सात देवा आछे एवं संख्या संख्या दुटी गोसागु गोसागु दिया आछे आमादेर कत तेर जे ए गोसागुटा हच्छे आमादेर ए अनुपाते काटा हयेछे सेई संख्याटा दिये तहले प्रथम संख्याटा कि हबे आमादेर प्रथम संख्याटी हबे संख्या समान पांच गुणित तेर और द्वितीय संख्या समान समान सात गुणित तेर तक उत्तर कत पांच तरह पैंसठ और सात तरह कत एकानब्बे यहाँ